অভিশপ্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবা ঘটেছিল, বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলুম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগল। সময়টা পূজোর পরেই, দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু হল। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগল। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি বেত ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হল। খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল। এ অংশে লোকের বসতি একেবারে নেই, শুধু ঘন ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে। এসব জঙ্গলে বুঝলেন না? তারপর তিনি সুন্দরবনে নানা গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, তাঁরই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হল। মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে, এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না, এইখানেই নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হল। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন বন, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম, মশায় এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর ওপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেসে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও না, আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন, মাঝিও জেগে আছে বলে মনে হল না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের উপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামাফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামাফোন? এ বনে এত রাত্রে গ্রামাফোন বাজাবে কে? কান পেতে শুনলুম, গ্রামাফোন না, অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশী তেতলার ছাদে গ্রামাফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেইভাবে মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি।
শব্দটা মাত্র মিনিটখানিক স্থায়ী হল। তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো, বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাঁটার জল কলকল করে বাজছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে একটা প্রকাণ্ড অস্পষ্ট শব্দ হচ্ছে। পার থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমুচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ ঝিঁঝি পোকার রবের মতো তীক্ষ্ণ সত্তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল, ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে মোলাম, আমাদের ওঠাও ওঠাও, আমাদের বাঁচাও। নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশায়, ও মশায়, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেসে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছিল, বলে, আল্লাহ আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? সঙ্গী উঠে জিজ্ঞাসা করলেন, কি কি মশায়, ডাকলেন কেন, কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারিদিক আবার চুপ। ভাঁটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, মায়ে কীর্তিপাশার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন, বেকুব কোথাকার? মাঝি বললে, তিনজন আছি বলেই রেখেছিলুম বাবু, ভাঁটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশায়, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলুম। সঙ্গী বললেন, ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল, আমি আরো দুবার নৌকো বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা, তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়, সেইটি আপনাকে বলি শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগল। 300 বছর আগেকার কথা, মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এই অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ইশাখা মসনদি আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকার অন্বেষণে সেন পক্ষীর মতো উঁত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না, এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল, এইখানে তাঁর সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন, তাঁর অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত, বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তাঁর রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তাঁর অন্তঃপুরে একবার না ঢুকেছে।
তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তাঁর নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশেপাশে জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী কন্যা লুটপাট করা রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো। কীর্তিরায়ের পাশে জমিদারি ছিল কীর্তিরায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তিরায়ের বন্ধু মারা গেলে তাঁর তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তিরায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তিরায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তাঁর রাজ্যে দিনকতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। দুই একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্থান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে, যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন। তাঁর প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল, আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তাঁর বন্ধু স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, দুদিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তিরায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিনকতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল, প্রখর রৌদ্রে বজরা দক্ষিণ দিকের দিগ্লয় প্রসারী জলরাশি ছানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হল, কেউ সাংঘাতিক জখম হল। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তাঁর সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন, যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আদ্র মেজের উপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কদিন, আরো করাত কেটে গেল, কেউ তাঁর জন্য কোনো খাদ্য আনলে না। তিনি বুঝলেন, যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধায় তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথে শেষ দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধাকাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন।
প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্যে সেটা মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুতন্দ্রায় সে তাঁকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তাঁর তন্দ্রাঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তাঁর সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তাঁর বন্ধুপত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তাঁর অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল, এসব স্বপ্ন নয় তো? কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্য ভিত্তি গাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তিরায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তাঁর হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না, তুমি সাঁতার জানো? খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তাঁর বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তাঁর অবর্তমানে কীর্তি রায়ই দনুজ মর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। এত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তাঁর একপাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণ মাণিক্য? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তাঁর বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার চিহ্নও নেই। তাঁর মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতো স্নেহ কোমল হয়ে এসেছে। তাঁদের চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার ওপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোর ভাঁটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউ ঠাকরুন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না, এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যে তাঁকে অন্য জায়গায় পাঠিয়েছেন এখন আমার মনে হচ্ছে, গৌর টৌর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তাঁর বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি, খিড়কি গড়ের পাইক সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। তাই? নরনারায়ণ বলেন, বউ ঠাকরুন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাইনে, তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকরুন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই, যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকরুন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকরুন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন।
একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন, পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তাঁর বুকে রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তিরায় বুঝতেন নিজের হাতের আঙুলো যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাঁকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজে রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গে দুধারের মুখ বন্ধ করে কীর্তিরায় তাঁর পুত্রবধূর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তাঁর কানে গেল বাসুন তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল। তাঁর মনে হল তাঁর অভাগিনী বউ ঠাকুরানীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হল তাঁরই অন্তরে শ্যামলতায় জ্যোৎস্নাধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর স্ত্রী নীরব আকাশের তলে তাঁরই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ ভূম্যধিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরে ৪০খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে, পুরা বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে। এ আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা চন্দ্ররায় এবং রাজা লক্ষণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাঁদের পত্তনিদার নরনারায়ণের সঙ্গে যোগ দেবে এ কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবিদ, তার পরিচালনে ১০খানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস দুখানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালে। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এক ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য আদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তিরায়ের নওয়ারা শত্রু বহর কর্তৃক ছিপিয়াটা বোতলের মতো খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলে না। কীর্তিরায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজেই কীর্তিরায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিওর কামানের মুখের গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় ৩০খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে, কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র একঝাঁক শকুনি কীর্তিরায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে।
হঠাৎ বিজয় উন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায় রাতের সন্ধ্যার পদ্মের মতো বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তাঁর মন তখনই ভরে উঠল। তিনি করেছেন কি? এই রকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরে সংবাদ এলো, গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যি কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদি বড় কিছু নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুক খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এ লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়াল এসে দেখতে পেলে একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে। লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তি রায় তাঁর পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তাঁর সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরুবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্তগৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এই রকমে কীর্তি রায় ও তাঁর পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দ্বীপ চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাঁটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইঁটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙ্গরমুখো পাথরের কড়ি, ভাঙা থামের অংশ। বারো ভূঁইয়াদের বাংলা থেকে রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলোকতক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। গোখুরা কেউটে সাপের দল ফোনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুররাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দ্বীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোকোৎক্ষেপী লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা যে এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ওগো আমাদের তোলো। ভয়ে বেশি রাত্রে এ পথে কেউ নৌকা বাইতে চায় না।